সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কাজ শুরু করছি। গতদিন যে ভিডিওটা আপলোড করেছিলাম, সে ভিডিওটা গ্রহণ করার সময় আকস্মিক একটা বিদ্যুৎ বিভ্রাটের কারণে আংশিক হয়ে গেছে। আমি সেই জন্য গতকালকে ভিডিওটাকে পূর্ণাঙ্গ রিভিউতে আমি আমার শ্রেণী কার্যক্রমে সম্পূর্ণ ফিনিশিং দিতে চাচ্ছি। সেই জন্য আজকে আমি তোমাদের উদ্দেশ্যে গতকালকে কথাগুলো আবার পুনরাবৃত্তি করছি। তোমার মনোযোগ দিয়ে শুনো, একটা ক্লাস সম্পূর্ণভাবে ফলপ্রসূভাবে কার্যকরভাবে শিক্ষার্থীদের বোধগম্য হওয়ার জন্য যত কিছু করা দরকার, গতকালকে আমার দৃষ্টিতে সেটা সম্ভব হয়নি বিধি আমি আজকে আবার নতুন করে সেই ভিডিওটা শুরু করছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো ষষ্ঠ শ্রেণীর করি অনুশীলনী চার তিন পৃষ্ঠা 91 থেকে 94 91 থেকে 94 আমাদের বিষয় হল বীজগাণিতিক রাশি যোগ বিয়োগ বিধি। বীজগাণিতিক রাশি যোগ বিয়োগ বিধি জাস্ট লাইক অ্যালজেব্রিক ক্যালকুলেশন এডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন সিস্টেম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো বীজগণিতে চলক হলো বীজগণিতের মূল রাশি। চলক বলতে যে রাশিগুলার মান সুনির্দিষ্ট নয় তাদেরকে আমরা চলক বলি। কেউ যদি বলে আমার কাছে ৫ টাকা আছে, ৫ ডলার আছে, একটা নির্দিষ্ট সংখ্যা বোঝায় ১, ২, ৩, ৪, ৫, কিন্তু বোঝানো এটা হলো স্থির রাশি, ধ্রুব রাশি, কনস্ট্যান্ট কোয়ান্টিটি। কেউ যদি বলে আমার কাছে ১ ডলার আছে, ১ ডলারের কোনো মান নাই, যে কোনো মান হতে পারে ১ ডলারের, তার ১ ডলারটা হলো সলক। অতএব দুটি সলকের যোগ বিয়োগ কি করে হয় সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। অনেক শিক্ষার্থীকে দেখি তারা বীজগণিতিক রাশি হিসাব নিকাশ করতে পারলে, যোগ বিয়োগ করতে পারলে, রাশি সহজের যোগ বিয়োগ করতে পারে না, পাওয়া নিয়ে বিভ্রাটে পড়ে, প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন নিয়ে বিভ্রাটে পড়ে। বলে আমি বীজগণিতের যোগ বিয়োগ জানি, কিন্তু মাইনাস প্লাসের ফাংশন তার বুঝি না। দীর্ঘতম শিক্ষার্থী শিক্ষকতা জীবনে আমি এটুকু অনুধাবন করছি, শিক্ষার্থীরা বীজগণিতে এই ধরনের ক্যালকুলেশনে ভীষণ সমস্যায় পড়ে। সেজন্য অত্যন্ত সরল একটা লেসন আমি তোমাদের সামনে উপস্থাপন করব। এখান থেকে সরল লেসন থেকে নিম্ন মধ্যম, মধ্যম, উচ্চ মধ্যম পর্যায়ের ক্যালকুলেশনে আমরা চলে যাব। এর পরবর্তী ক্লাসে আমরা গুণ এবং বাঘের হিসাব নিকাশ সম্বন্ধে বলব। এখন আমরা যোগ আর বিয়োগ সম্বন্ধে বলছি। প্লাস এ, প্লাস এ যোগ করলাম প্লাস টু, আবার এটাকে আমরা পাশাপাশি দেখাইছি প্লাস এ, প্লাস এ ইজ ইকুয়াল টু প্লাস টু। শিক্ষার্থী বন্ধুরা, দয়া করে ডান পাশে দেখো, দেখো তোমরা যদি দুইটা রাশির দামে মাইনাস চিহ্ন থাকে, মাইনাস এ, মাইনাস এ, আমরা যোগ করে নামাইছি মাইনাস টু এ। অনেক শিক্ষার্থী ভুল করে মাইনাস টু এ দেশ হইত, কিন্তু এখানে মাইনাস মাসে প্লাস বসায়। এ সংক্রান্ত কথা আমরা তোমাদেরকে বলব। আমরা এটা একবার পাশাপাশি করে দেখেছি, মাইনাস এ, মাইনাস এ কিন্তু মাইনাস। শিক্ষার্থী বন্ধুরা, মধ্য সারে বাম পক্ষে আসো, ক্লাস থ্রি এ ক্লাস সেভেন এ সমান সমান ক্লাস টেন এ, এটাকে পাশাপাশি করে শিখেছি ক্লাস থ্রি এ ক্লাস সেভেন এ ক্লাস টেন এ। ডান পক্ষে আসো, যদি থ্রি এবং সেভেন এর দুইটা দলতে মাইনাস চিহ্ন থাকে, মাইনাস থ্রি এ মাইনাস সেভেন এ ইজিকুল টু মাইনাস টেন এ, এটাকে যদি আমরা পাশাপাশি করি মাইনাস থ্রি এ মাইনাস সেভেন এ ইজিকুল টু মাইনাস টেন। সর্বশেষ নিচের সারিতে আসি, বাম পক্ষে দেখি মাইনাস থ্রি এ প্লাস সেভেন এ,
এক ব্যক্তির কাছে $3 আছে, সে দোকানে গিয়ে এক ব্যক্তির কাছে $60 আছে, দুঃখিত এক ব্যক্তির কাছে $60 আছে, সে দোকানে গিয়ে $3 খরচ করলো, তার কাছে আপন $4 হলো। এই জন্য এটা ধনাত্মক, কারণ ধনাত্মক চিহ্ন বড়, সেই জন্য এখানে যোগ হবে না, হবে বিয়োগ। নিচের 7A থেকে 3A বিয়োগ যাবে, 4A বসবে। যেহেতু আমাদের যোগের সংখ্যা বেশি, সেই জন্য ফলাফলে যোগের প্রাধান্য থাকবে, যোগের অস্তিত্ব বহন করবে। অর্থাৎ তার কাছে $7 ছিল, $3 খরচ করেছে, আরো $4 আছে। অনেক শিক্ষার্থী ভুলে এখানে মাইনাসের ক্লাসে মাইনাস দিয়ে ফেলে, কিন্তু ভুল। যোগের মাইনাসের ক্লাসের ফাংশন আর গুণের মাইনাসের ক্লাসের ফাংশন এক নয়। যোগের বিয়োগের মাইনাস ক্লাসের বিধি আর গুণের ভাগের মাইনাস ক্লাসের বিধি এক নয়। তাই এখানে মাইনাসের ক্লাসে মাইনাস হবে না, হবে প্লাস সেভেন এ থেকে মাইনাস থ্রি এ বিয়োগ এসে যেন পড়ে। আরো আমাদের ক্লাস চিহ্নের সাথে ঘরে 60টি সংখ্যা 60টি রাশি অস্তিত্ব আছে, অর্থাৎ বাকি আছে, সেই জন্য এখানে প্লাসের প্রাধান্য বহন করবে। ঠিক পাশাপাশি দেখো মাইনাস থ্রি এ প্লাস সেভেন এ কিছু গুণ টু প্লাস ফোর এ। আমি আবার এভাবে দেখাই দেখাচ্ছি, দেখো যদি আমরা এখানে প্লাস সেভেন এ দিই, এখানে যদি মাইনাস থ্রি এ দিই, তাহলে এখানে হবে প্লাস ফোর এ। এই মানে ধরো মাইনাস চিহ্নটা আগে আসুক বা পরে আসুক, ভেজা লাগতে পারে। এরপরে ডান পক্ষে দেখো প্লাস থ্রি এ মাইনাস সেভেন এ ইকুয়াল টু মাইনাস ফোর এ। আর এই ব্যক্তির কাছে $3 আছে, সে দোকানে গিয়ে $7 খরচ করে ফেলল, মানে দোকানের কাছে সে $60 ঋণ রয়ে গেল, দোকানের কাছে $60 সে ঋণ রয়ে গেল। ঋণ থেকে ঋণাত্মক, ঋণাত্মক থেকে বিয়োগ। এখানে দেখো পাশাপাশি লেখাই দিচ্ছি প্লাস থ্রি এ মাইনাস সেভেন এ ইকুয়াল টু মাইনাস ফোর এ। এখানে অতদূর যদি আমরা এখানে যদি আমরা প্লাস মাইনাস সেভেন এ আগে লিখি, প্লাস থ্রি এ আগে লিখি, পরে লিখি, তাহলে এখানে মাইনাস ফোর এ থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে রাশিগুলো গণনা করেছি, এই রাশিগুলো হলো এক কাতের ছ, অর্থাৎ এর রূপ ভাগ হলো এক, এর রূপ ভাগ হলো এক, এক না দিলেও হয়, এর রূপ ভাগ হলো এক, এর রূপ ভাগ হলো এক, এখানে এক, এই এক না দিলেও হয়, কিন্তু আমরা সেগুলো দেখছি না। যদি এখানে আমরা এ স্কোয়ার দিই, এ স্কোয়ার দিই টু এ স্কোয়ার, এ স্কোয়ার, এ স্কোয়ার, টু এ স্কোয়ার, থ্রি এ স্কোয়ার, সেভেন এ স্কোয়ার, টেন এ স্কোয়ার, যে বীজগণিতিক রাশির যোগরা বিয়োগের বেলায় পাওয়ার কোনো সমস্যা হবে না। এত রাশি হবে, এত রাশি হবে, দেখো তোমরা এত রাশি হবে। তাহলে আমরা দেখা যাচ্ছে এখানে প্লাস এ স্কার, প্লাস এ স্কার, টু এ স্কার। অনেক শিক্ষার্থী বলে এ এ যদি টু হয় টু দিয়ে সাই হবে, এখানে সাই হবে না, কখন এখানে ফোর হবে না। বীজ গণিতে যোগের বিয়োগের বেলায় শক্তি সূচক অর্থাৎ পাওয়ার কোনো কাজ নাই। এরপর দেখো এ স্কার প্লাস এ স্কার টু এ স্কার। অনুরূপভাবে আমরা যদি এখানে দিই, আবার যদি দিই কিউ, যদি কিউ দিই তাহলে হবে এখানে কিউ 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 কিউ, অর্থাৎ এ কিউ প্লাস এ কিউ টু এ কিউ। এখানে যদি আমরা কি দিই কিউ, এখানে দিই কিউ, এখানে হবে কিউ, এখানে আমরা এ কিউ, এ কিউ, টু এ কিউ। অনেক শিক্ষার্থী মনে করে এইখানে যখন এক এক টু হলো, ওয়ান প্লাস ওয়ান টু হলো, এ প্লাস এ টু এ হলো, অবশ্যই থ্রি থ্রি সিক্স হবে না। বীজগণিতের যোগ এবং বিয়োগের বেলায় এই শক্তি সূচকের কোনো কার্যকারিতা নাই, যেভাবে আছে সেভাবে বসে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদেরকে আমি আলোচনা করবো, আরো গভীরে গিয়ে আরো কয়েকটা অংশ দেখাবো, সেটা হলো তোমরা দেখো অসদৃশ রাশি আর সদৃশ রাশি, অসদৃশ রাশি আর সদৃশ রাশি, অসদৃশ রাশি এবং সদৃশ রাশি। শিক্ষার্থী বন্ধুরা, অসদৃশ রাশি সদৃশ রাশি
যোগ বিয়োগ কি করে হবে দেখো আপনারা তাই করে আমি 2 এর সাথে 3 বিয়োগটা চাচ্ছি আবার দেখো 2 এ প্লাস 3 বি প্লাস 6 এ মাইনাস 4 বি সমান কত হবে শিক্ষার্থী বন্ধুরা আমের জমিতে কিন্তু লিচু রাখা যায় না তবু এর সাথে বি এটা এ রাশি এটা বি রাশি এ রাশির সাথে বি কত তোমাদের যোগ বিয়োগের হিসাব হবে না এখানে হবে কারণ এ এবং বি অসদৃশ রাশি এত রাশি না আমরা পরে আয়াত রাশি লিখছি 2a প্লাস 3b প্লাস 6a মাইনাস 4b কি হবে এখানে আমাদের দেখো এখানে একবার 2a আবার 6a 2 এর বাম পাশে প্লাস 6 এর বাম পাশে প্লাস তাহলে আগে নিয়মে তো 6 এর 6 আর 2 কি হবে প্লাস 8 আর এখানে আছে b b এর আছে এখানে 3b প্লাস এখানে আছে 4b মানে তাহলে 3b আর 4b কি যোগ হবে না বিয়োগ হবে অবশ্যই বিয়োগ হবে কারণ 4b বামে আছে মাইনাস 3b বামে আছে প্লাস তাহলে 4b থেকে 3b বিয়োগ দিলে থাকে b আর যেহেতু মাইনাস আছে হ্যাঁ মাইনাস এর পাওয়ার বেশি সেই জন্য মাইনাস হবে এটি হলো আমাদের আনসার তাহলে আমরা যদি দেখি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস x স্কয়ার দ্বারা 2 x স্কয়ার তাহলে কি হবে এটা কি হবে দেখো x স্কয়ার এর রাশি এই একটা 2 x স্কয়ার এখানে একটা x স্কয়ার এখানে y স্কয়ার তাহলে হবে এটা যোগ চিহ্ন এটা যোগ চিহ্ন অর্থাৎ 2 আর 1 কে 3 3 x স্কয়ার আর প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার কারণ এখানে 3 x স্কয়ার x স্কয়ার এর সদৃশ রাশি একটা আছে y স্কয়ার এর কোনো সদৃশ রাশি নেই z স্কয়ার এর কোনো সদৃশ রাশি নেই সেই জন্য y স্কয়ার দ্বারা বসে যাবে z স্কয়ার দ্বারা বসে যাবে এখন তো আরেকটি অঙ্ক তোমাদের আমি করেছি উপরে নিচে সেটা দেখে তোমরা বুঝতে পারবে কি করে বীজ করে যে যোগ বিয়োগ যোগের ফাংশন বা বিয়োগের ফাংশন হয় আমি তোমাদের দেখাচ্ছি 2a প্লাস 3b মাইনাস 4c প্লাস 5d 6a মাইনাস 6a প্লাস মাইনাস b প্লাস 2c মাইনাস 3d और ए सिक्स ए प्लस टू बी प्लस वन सी प्लस फाइव डी हमरा एक चीज़ ना समझ लूँगा देखो हमारा पासवर्ड मुझे उसे ढूंढ लूँगा इखाने स्वाये स्वाये बारह बारह थोड़े दो जगह करता दस पहले माइनस ले ले इखाने মন মনে একটা একটা এক আছে না দিলেও চলে তিন একটু চার সারি দিয়ে ছয় এখানে দেখো ফোর সংখ্যা মাইনাস দুই আর একটা সংখ্যা প্লাস দুই আর একটা তিন চার থেকে তিন বিয়োগ দিলে আর থাকে সি তাহলে এখানে মাইনাসের সংখ্যা বেশি সেই জন্য মাইনাসের সংখ্যা থেকে প্লাস সংখ্যা বেশি সেই জন্য আমাদের ফলাফলে মাইনাস এখানে দেখো পাঁচে তিনে আট এখানে আছে পাঁচ পাঁচে তিনে আট আট থেকে পাঁচ যোগ দিলে আর থাকে তিন তিন থ্রি ডি তাহলে মাইনাসের সংখ্যা বেশি সেজন্য মাইনাস বাধা দিতে থাকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আগামীকাল আমি যোগ বিয়োগের ফাংশন সম্পর্কে আরও বেশি আলোচনা করব সদৃশ রাশি অসদৃশ রাশির যোগ বিয়োগ সম্পর্কে আলোচনা করব পরবর্তী ক্লাসে সদৃশ রাশি অসদৃশ গুণ এবং ভাগ সম্পর্কে আলোচনা করব আজকে এই পর্যন্ত তোমাদের সামনে আমার ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি তোমাদের প্রতি শুভেচ্ছা দোয়া ভালোবাসা রইল তোমরা সুস্থ থাকবে করোনা থেকে দূরে থাকবে সামনে আমাদের ঠান্ডা সিজন উইন্টার সিজন উইন্টার সিজনে করোনার প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে তোমরা কোনো কোনো যেন সর্দি কাশি ঠান্ডা না লাগে বাইরে ঘোরাফেরা করবে না এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ কোম্পানি বা গড়ে যাই জিন্দাবাদ